আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমরা এইচএসসি ফিজিক্সের শর্টকাট নিয়ে ভিডিও আপলোড করা শুরু করেছি। আজকে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেক্টর শিফটিং সম্পর্কিত শর্টকাট নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা কোয়েশন লিখে রাখছি। একই বিন্দুতে কি আরত্ব দুটি বলের লব্ধি হচ্ছে 12 নিউটন এবং লব্ধি ক্ষুদ্রতর বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। এখানে ক্রিয়াশীলটা লেখা হয় নাই। তো লব্ধি ক্ষুদ্রতর বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, অপর বলটির মান নির্ণয় করো। তো আমরা লব্ধি নির্ণয় করার সূত্র কি জানি, আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos α। এখানে দেখো, আমাদের একটা বলের মান দেয়া আছে, তার মানে কি পির মান দেয়া আছে, লব্ধির মান দেয়া আছে, আমাদের আরেকটা বল কিউ এর মান বের করতে হবে। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় জাস্ট বলছে কি লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, কিন্তু দুইটা ভেক্টর দেখে আমরা লব্ধি বের করি, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলে নাই। তার মানে কি এখানে আলফা দেয়া নাই। আলফা কি? আলফা নাই। তার মানে এই সূত্র দিয়ে আমরা এই কোয়েশনটা সলভ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? তো চলো আমরা এই কোয়েশন অনুযায়ী আমরা কিভাবে কোয়েশনের আমরা চিত্রের সাহায্যে কোয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। তো চলো, তো কি বলছে, একটা ভেক্টর হচ্ছে ধরি আমরা পি, এটার মান কত 5 নিউটন। তো তার সাথে লব্ধি, ভেক্টরটার লব্ধি বলে দিছে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, লম্বভাবে হচ্ছে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল, এটা হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি কত বলে দেওয়া আছে, লব্ধি হচ্ছে 12 নিউটন। তো আরেকটা ভেক্টর যদি লব্ধি এই বরাবর হয়, তাহলে অপর ভেক্টরটা কোন দিকে হবে, এই এই দিকে কোন এক দিকে হবে, এই ভেক্টরটা ধরি আমরা কিউ। তো দেখো এই দিকে তো আমাদের কিউ ভেক্টরটা হবে, তাহলে এই কিউ ভেক্টরটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের আলফা বলে দেয় নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা ভেক্টরটাকে স্থানান্তর করব। আমরা ভেক্টর শিফটিং করব। আমরা ভেক্টর শিফটিং করে আমরা যে চিত্রটা পাই, সেই চিত্রটা তোমাদের দেখাচ্ছি। আমাদের এই যে একটা ভেক্টর হচ্ছে ক্ষুদ্রতর ভেক্টর দেয়া আছে পি ইকুয়াল টু 5 নিউটন, এটা হচ্ছে আমাদের লব্ধি 12 নিউটন। তো আমরা কি করব, আমরা এই যে ভেক্টরটা আছে, ভেক্টর আমরা কিভাবে স্থানান্তর করতে পারি, ভেক্টরের দিক এবং মান ঠিক রেখে আমরা ভেক্টরটাকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি। ভেক্টর স্থানান্তরের শর্ত হচ্ছে ভেক্টরটার মান, যে ভেক্টরটা আমাদের দেয়া আছে সেই ভেক্টরটার মান এবং দিক ঠিক রেখে যে কোনো জায়গায় আমরা স্থানান্তর করতে পারবো। তো এই ভেক্টরটাকে আমরা কি করব, এই ভেক্টরটাকে আমরা এইখানে নিয়ে আসব। তো আমরা যদি এই ভেক্টরটাকে এইখানে নিয়ে আসি, এই ভেক্টরটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে আমরা দেখো এখন কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের আর আর লব্ধি, আর এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন তো এটা একটা ত্রিভুজের আকৃতি ধারণ করেছে। তো আমরা অনেকেই কি জানি, একটা ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমাদের সেই পিথাগোরাসের বিখ্যাত সূত্র আমরা জানি যে এখান থেকে যদি আমরা অতিভুজের মানটা বের করে নিই, তাহলে আমাদের কিউ ভেক্টরটার মান আমরা পেয়ে যাব। আর আমরা পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র জানি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই জায়গায় দেখো লম্বর মান হচ্ছে, এটা হচ্ছে লম্ব 12 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 5 স্কোয়ার। তো এইখান থেকে আমরা পাবো 144 আর 25 169, আমরা পাবো 13 একক। এই জায়গায় কিন্তু অনেকে এককটা লেখে না, যখন রিটেনে তোমরা লিখবা তখন এককটা কিন্তু লিখতে হবে, অনেকে 13 দিয়ে আসে একক লেখে না। যেহেতু এখানে একক বলে দিছে বা এখানে নিউটন বলে দিছে, যেহেতু নিউটন বলে দিছে তাইলে কত নিউটন হবে, 13 নিউটন হবে। আর যদি একক বলে দেয় তাইলে এখানে 13 একক লিখতে হবে। যেহেতু এখানে নিউটন বলে দিছে, আমরা কি লিখবো, আমরা লিখবো 13 নিউটন। আমাদের কিউ ভেক্টরটা কত, 13 নিউটন। তো আমরা খুব সহজে পিথাগোরাসের সূত্র দ্বারা আমরা অতিভুজের মান নির্ণয়ের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ভেক্টরটার মান আমরা বের করে নিয়ে আসতে পারছি। তো একটা জিনিস তোমরা মনে রাখবা, আমাদের যদি 5, 12, 13 5, 12, 13 তিনটা ভেক্টর, যদি একটা ভেক্টর যদি সমকোণী ভেক্টর হয় এবং দুইটার যদি মান থাকে 5, 12 অথবা 5, 13 দেওয়া থাকে, তাহলে অপর বাহুর মান হচ্ছে 5। এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এত কিছু করতে হবে না, আমরা জাস্ট
পাঁচ এবং বারো দেখে আমরা তেরো বলে দিতে পারবো, আমরা অপশন থেকে বলে দিতে পারবো। তো আশা করি এই ভিডিও তোমরা বুঝতে পারছো। আর ভেক্টর শিফটিং সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে হলে তোমরা কমেন্ট করে জানাবা, বিস্তারিত নিয়ে আমরা ভিডিও দিব। আর ভেক্টর শিফটিং করার শর্ত এই একটাই, তোমরা মনে রাখবা যে আমরা কোনো ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো, কিন্তু ভেক্টরটার মান এবং দিক ঠিক রাখতে হবে। ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের সাথেই থাকো। তোমাদের জন্য ফিজিক্স থেকে আরো অনেক শর্টকাট নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।